আজকে ব্লগ নিয়ে আসিনি, আজকে এসছি মাটন রেজালা বা খাসির মাংসের রেজালা নিয়ে। আমি কিভাবে খাসির মাংসের রেজালা বাড়িতে করে থাকি বিয়ে বাড়ির মতো স্পেশালি, তো সেটাই আজকে তোমাদের সাথে চট জলদি শেয়ার করব। তো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখবে, একদম স্কিপ করবে না। যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো চলো লেটস স্টার্ট ইট। তো দেখো এখানে পেঁয়াজ কুচি, আদা, রসুন নিয়ে নিয়েছি, টমেটো কাটতে ভুলে গেছিলাম, টমেটোটা পরে অ্যাড করে নিচ্ছি। আর এখানে আদাটা কিন্তু বেশি করে নিতে হবে যেহেতু এটা খাসির মাংস। তো চলো, আর এখানে আলু নিয়ে নিয়েছি, খাসির মাংসে আলু না দিতে ভালো লাগবে না। পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে রয়েছে 1.5 কেজি মাটন। এবার আমি পেস্ট করব। টমেটো কিন্তু নিয়ে নিয়েছি মনে করে, গোলমরিচ গুঁড়ো নিয়েছি, আর স্পেশালি যে মশলাটা নিয়েছি সেটা হচ্ছে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, জায়িত্রী, আর নিয়েছি হচ্ছে জায়ফল একটুখানি, জাস্ট গন্ধ স্মেলের জন্য। আর এটাই হচ্ছে স্পেশালি, বাড়িতে যদি তৈরি করে থাকি তাহলে নর্মালি আমরা কিন্তু বেশি রিচ করতে পারি না। আর খাসির মাংস একটু পাতলা করে ঝোল হলেই ভালো লাগে আলু দিয়ে, তাই আলুটাকে একটু ভেজে নিচ্ছিলাম। আর ফোড়নে দিয়ে নিয়েছি ছোটো এলাচ, বড় এলাচ, আর শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। আর দইটাকে একটু ফেটিয়ে রাখছি, কারণ দই তো দিতেই হবে, না হলে একটা কালারেরও ব্যাপার আছে, টেস্টেরও ব্যাপার আছে। তো ফোড়নে একটা হালকা স্মেল বেরিয়েছে। তো এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে নিয়ে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলোকে হালকা আছে একটু ব্রাউন যাতে হয় কালারটা, সেইভাবে ফ্রাই করে নেব। এরপরে ব্রাউন করে ফ্রাই করা হয়ে যাওয়ার পর পুরো মশলাটা যেটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, তার সাথে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, আর দিয়ে দেব হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, না দিলে কালারটাও ভালো আসবে না, তাই সেটাও দিয়ে দিচ্ছি। আর এটাকে একটু ভালো করে কষিয়ে নেবো আগে, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 প্যাকেট মিট মশলার গুঁড়ো, কারণ মিট মশলাটা একটা স্মেলটাও দারুণ বেরোয়, আর গন্ধটা একটু না পেলে শ্বশুরমশাই রাগ করেন, তো বলে বেশি করে একটু মিট মশলা দিও খাসির মাংসে, তাহলে খাসির মাংসের স্মেলটা যাতে চলে যায়। তো ভালো করে কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা ছেড়ে যায়। হালকা একটু জলও দিয়ে দিয়েছিলাম, গরম জল, তারপরে মাংসগুলোকে দিয়ে আবার একটু মনে হয়েছিল লঙ্কার গুঁড়ো দেওয়া দরকার ঝালের জন্য, তো আমি পুরোটাই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। ভালো করে এটাকে কষিয়াতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে। এরপর আমি ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি, কারণ মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছিল। দিয়ে ভালো করে কষিয়ে নেব, আর একটুখানি গরম জল, দেখতেই পাচ্ছ এখানে গরম জল করেও নিয়েছি আমি প্রেশার কুকারে, তো গরম জলটা অল্প করে দেবো আর ভালো করে কষিয়ে নেব। আমি 3 বার প্রায় কষিয়েছি ভালো করে, আর একটু একটু করে গরম জল অ্যাড করেছিলাম যাতে কষানোর সময় গায়ে না লেগে যায়, মাংসে যাতে না ধরে যায় কড়াইয়ের সাথে, সেই জন্য গরম জল দিয়ে অল্প অল্প করে গরম জল ইউজ করে ওটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর যতক্ষণ না কষানো হচ্ছে ঠিকঠাকভাবে মশলার গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি প্রেশার কুকারে দিইনি, কষানো কমপ্লিট, কালারটাও যখন অন্যরকম চলে এসছে তখন আমি প্রেশার কুকারেও দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে একটু জল অ্যাড করে নিয়েছিলাম, কারণ একদম কষা মাংস তো আর হবে না, এটা একটু খাসির মাংসে পাতলা ঝোল, আলু ঝোল যেটা আর কি, যেটা আমরা বাঙালিরা খেতে ভালোবাসি, সেরকম না হলে ভালোও লাগবে না। আর কড়াইয়ে যে গুলো লেগে রয়েছে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আবার চলো প্রেশার কুকারে এবার দিয়ে দিচ্ছি দমে। দমের জন্য ফার্স্টে একটু বেশি হাই ফ্লেমে দিয়ে রেখেছিলাম, একটা সিটি করে দেওয়ার পর তারপর একটু মিডিয়াম ফ্লেমে দিয়েছি, দিয়ে 15 মিনিট মতো এটা যখন সিদ্ধ হয়ে গেছে মনে করেছি তখন এটাকে তুলেছি ঢাকনি। আর দেখো কালারটা জাস্ট অসাধারণ এসছে, জাস্ট অসাধারণ, কি বলবো, দেখি লোভ লাগছিল, স্মেলটাও দারুণ বেরিয়েছিল, ঠিক এরকম দেখতে হয়েছিল।
তো চলো আজকের এই রেসিপি একদম বাড়িতে বসে অল্প তেলে, একটু মশলা হয়তো বেশি, নাহলে টেস্টটাও আসবে না। তো এইভাবে বাড়িতে যদি আমরা মটন রেজালা রান্না করি, গরম ভাতের সাথে দারুণ যাবে। তো তোমরাও নিশ্চয় বাড়িতে ট্রাই করবে। তো ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদেরও কেমন হলো বানানোটা, আর আমার বানানোটা কেমন হয়েছে সেটাও জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো অবশ্যই সাবস্ক্রাইব।